জয় হিন্দ বন্ধুরা বন্ধুরা আজকে কোনোরকম ইন্ট্রোডাকশন নয় ডাইরেক্ট তোমাদের ভিডিওর টপিকে আসছি বন্ধুরা ইন্ডিয়ান পোস্ট অফিস অর্থাৎ ভারতীয় ডাক বিভাগের তরফ থেকে কিন্তু তোমাদের একটা খুবই বড় পদে ভ্যাকেন্সি জারি করে দিয়েছে সেই নিয়ে তোমাদের অফিসিয়াল ফুল নোটিফিকেশনও জারি হয়ে গেছে তোমাদের এখানে টোটাল ভ্যাকেন্সি রাখা হয়েছে আটত্রিশ হাজার নশো ছাব্বিশ বন্ধুরা ভ্যাকেন্সিরা কিন্তু তোমাদের খুবই বড় পদে আছে এটা হচ্ছে অল ইন্ডিয়া ক্যান্ডিডেট মেল অ্যান্ড ফিমেল উভয় কিন্তু অ্যাপ্লাই করতে পারবে বন্ধুরা এখানে তোমাদের সবদিকে আশ্চর্যের বিষয় হলো তোমরা হচ্ছে এখানে শুধুমাত্র টেন পাস যোগ্যতা থাকলে অ্যাপ্লাই করতে পারবে এবং তোমাদের এখানে কিন্তু কোনো প্রকারের পরীক্ষা হবে না কোনো প্রকারে তোমাদের রিটার্ন এক্সাম বা তোমাদের কোনো রকম এখানে কিন্তু টেস্ট করানো হবে না শুধু তোমাদের একটাই কাজ হচ্ছে এতে অ্যাপ্লাই করা বন্ধুরা আজকের এই ভিডিওটা কিন্তু তোমরা অবশ্যই কমপ্লিট দেখো কারণ এই ভিডিওটা তোমাদের জন্য একটা খুবই গুরুত্বপূর্ণ এবং নলেজফুল ভিডিও হতে চলেছে যদি বন্ধুরা আজকের ভিডিওটা তোমরা মিস করো পরে কিন্তু তোমরা তোমাদের নিজেদের কপাল চাপড়াবে তখন কিন্তু আমাকে দোষ দিতে পারবে না তো বন্ধুরা আজকের এই ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে এর অল ডিটেলস আলোচনা করবো এর হচ্ছে অনলাইনে অ্যাপ্লাই অলরেডি শুরু হয়ে গেছে তোমরা কীভাবে অ্যাপ্লাই করবে সেই বিষয়ে তোমাদের বলে দেবো এবং তোমাদের এখানে এলিজিবিলিটি ক্রাইটেরিয়াটা কী রাখা হয়েছে সেই বিষয়ে তোমাদের সাথে আজকের এই ভিডিওর মাধ্যমে আলোচনা করবো তো বন্ধুরা ভিডিওটা কিন্তু তোমাদের কাছে একটা রিকোয়েস্ট অবশ্যই কমপ্লিট দেখো এবং যদি তোমরা নতুন হয়ে থাকো বন্ধুরা চ্যানেলটা কিন্তু এক্ষুনি সাবস্ক্রাইব করে নাও তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা শুরু করা যাক বন্ধুরা এই তার অফিসিয়াল নোটিফিকেশনটা তোমরা দেখতে পাচ্ছ এটা ভারতীয় ডাক বিভাগের তরফ থেকে জারি করা হয়েছে বন্ধুরা এখানে তোমাদের টোটাল ভ্যাকেন্সিটা দেখতে পাচ্ছ আটত্রিশ হাজার নশো ছাব্বিশটা এখানে কিন্তু তোমাদের টোটাল ভ্যাকেন্সি আছে তো ভ্যাকেন্সি বন্ধুরা এখানে তোমরা অনেকটাই পেয়ে যাচ্ছ এখানে তোমরা তিনটি প্রকারের পোস্ট পাচ্ছ বন্ধুরা গ্রামীণ ডাক সেবক এবং তোমাদের এখানে যে ব্রাঞ্চ পোস্টমাস্টার এছাড়াও তোমাদের আছে কিন্তু অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্টমাস্টার এই তিনটি প্রকারের তোমরা এখানে পোস্ট পাচ্ছ বন্ধুরা এখানে তোমাদের অ্যাপ্লাই অলরেডি শুরু হয়ে গেছে দুই পাঁচ দু হাজার বাইশ থেকে তোমাদের অ্যাপ্লাই অলরেডি শুরু হয়ে গেছে এবং অ্যাপ্লায়ের লাস্ট ডেট হচ্ছে পাঁচ ছয় দু হাজার বাইশ অর্থাৎ জুনের পাঁচ তারিখে তোমাদের কিন্তু অ্যাপ্লাইয়ের লাস্ট ডেট বন্ধুরা এখানে তোমাদের পে স্যালারিটা দেওয়া রয়েছে ব্রাঞ্চ পোস্টমাস্টারের ক্ষেত্রে এখানে কিন্তু স্যালারি দেওয়া হবে বারো হাজার টাকা প্রতি মাসে এবং তোমাদের অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্টমাস্টার এছাড়াও গ্রামীণ সেবকের ক্ষেত্রে এখানে কিন্তু স্যালারি দেওয়া হবে দশ হাজার টাকা প্রতি মাসে বন্ধুরা এটা কিন্তু তোমাদের পারমানেন্ট স্যালারি নয় এই স্যালারিটা কিন্তু তোমাদের ধীরে ধীরে ইনক্রিজ করা হবে অর্থাৎ তোমাদের এই স্যালারিটা কিন্তু আস্তে আস্তে বাড়তে থাকবে নেক্সট বন্ধুরা এখানে তোমাদের এজ লিমিটটা দেওয়া রয়েছে এখানে তোমাদের মিনিমাম কিন্তু এজ যা হয়েছে আঠেরো বছর বয়স আঠেরো বছর বয়স অবশ্যই তোমাদের হতে হবে এবং ম্যাক্সিমাম এজ যা হয়েছে চল্লিশ বছর বয়স চল্লিশ বছর কিন্তু এখানে ম্যাক্সিমাম চা হয়েছে এটা শুধুমাত্র জেনারেল ক্যান্ডিডেটদের জন্য ওবিসি ক্যান্ডিডেটরা তোমরা কিন্তু এখানে এজে হচ্ছে তিন বছরের ছাড় পেয়ে যাচ্ছ এবং এসটিএসি ক্যান্ডিডেটরা তোমরা কিন্তু এজে এখানে পাঁচ বছরের ছাড় পেয়ে যাচ্ছ তো বন্ধুরা এখানে ম্যাক্সিমাম এজটা কিন্তু অনেকটা আছে তোমরা দেখতে পাচ্ছ চল্লিশ বছর বয়স এবার বন্ধুরা বলে রাখি এখানে তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশনটা কী চা হয়েছে বন্ধুরা এখানে তোমাদের যোগ্যতা শুধুমাত্র টেন পাস চা হয়েছে টেন পাস বন্ধুরা এখানে কিন্তু তোমাদের কোনো রকম পার্সেন্টেজ চা হয়নি তোমাদের যাই নাম্বার থাকুক না কেন বন্ধুরা তোমরা অ্যাপ্লাই করতে পারবে যদি তোমাদের সিম্পল টেন পাস যোগ্যতার যে মার্কশিটটা সেটা যদি তোমাদের থেকে থাকে তাহলেই কিন্তু তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে নেক্সট বন্ধুরা এখানে তোমাদের অ্যাপ্লিকেশন ফিস চা হয়েছে একশো টাকা করে এই একশো টাকা করে শুধুমাত্র জেনারেল ই এবং ওবিসি ক্যান্ডিডেটদের জন্য এস টি এসসি ক্যান্ডিডেটদের জন্য কিন্তু এখানে কোনো রকম অ্যাপ্লিকেশন ফিস নেওয়া হবে না তাদের জন্য কিন্তু এখানে জিরো রুপিস অ্যাপ্লিকেশন ফিস নেক্সট বন্ধুরা এখানে হাউ টু অ্যাপ্লাই এটা তোমাদের অনলাইনে অ্যাপ্লাই করতে হবে সেই অনলাইনের কিন্তু লিঙ্কটা এখানে দেওয়া রয়েছে তোমরা দেখতে পাচ্ছ ইন্ডিয়ান পোস্ট জিডিএস অনলাইন ডট গভর্নমেন্ট ডট ইন এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে কিন্তু তোমরা এটা অনলাইনে আবেদন করতে পারবে নেক্সট বন্ধুরা তোমরা যখন এটা অনলাইনে অ্যাপ্লাই করবে তোমাদের যে ডকুমেন্টসগুলো অ্যাপ্লাইয়ের সময় শো করতে হবে সেই সব ডকুমেন্টসগুলো এখানে তোমাদের দেওয়া রয়েছে বন্ধুরা তোমরা এই জায়গাটা একটু ভালো করে দেখে নাও এছাড়াও তোমরা নোটিফিকেশানটা ডাউনলোড করে কিন্তু এখানে দেখে নিতে পারো বন্ধুরা এখানে তোমাদের কিন্তু ফাদার্স নেম মাদার্স নেম মোবাইল নাম্বার এখানে তোমাদের ইমেল আইডি ডেট অফ বার্থ জেন্ডার কমিউনিটি এছাড়াও তোমাদের এখানে কোয়ালিফিকেশন কোয়ালিফিকেশানের সার্টিফিকেট তো এখানে তোমাদের সব কিছু ডিটেলসগুলো দেওয়া রয়েছে বন্ধুরা এই নোটিফিকেশনটা বন্ধুরা তোমরা ডেসক্রিপশন থেকে ডাউনলোড করে নেবে ডাউনলোড করে তোমরা এই জায়গাগুলো একটু ভালোভাবে দেখে নেবে বন্ধুরা আরেকটা বিষয় বলে রাখছি তোমরা যখন এতে অ্যাপ্লাই করবে বন্ধুরা এখানে তোমাদের বলা রয়েছে তোমাদের কিন্তু লোকাল ল্যাঙ্গুয়েজের ওপর একটু নলেজ থাকতে হবে অর্থাৎ বন্ধুরা তোমরা যেই স্টেট থেকে বিলং করছো বা যেই রাজ্য থেকে তোমরা বিলং করছো সেই রাজ্যের যে লোকাল ল্যাঙ্গুয়েজ ধরো আমরা ওয়েস্ট বেঙ্গল থেকে বিলং করছি ওয়েস্ট বেঙ্গলের ল্যাঙ্গুয়েজ যেহেতু বাংলা সেই বাংলা ভাষায় একটু অভিজ্ঞতা থাকতে হবে বন্ধুরা আশা করছি এটা তোমরা সবাই জানো তোমরা যে যে রাজ্য থেকে বিলং করছো সেই রাজ্যের লোকাল ল্যাঙ্গুয়েজ তোমরা সবাই জানো তো এটা কোনো রকম প্রবলেম হচ্ছে না বন্ধুরা নেক্সট বন্ধুরা তোমরা যখন অনলাইনে অ্যাপ্লাই করবে এখানে তোমাদের বলা রয়েছে পাসপোর্ট সাইজের একটা ফটো আপলোড করতে হবে তার কিন্তু এখানে তোমাদের সাইজ চা হয়েছে অনলি ফর পঞ্চাশ কেবি পঞ্চাশ কেবির মধ্যে হতে হবে এখানে তোমাদের একটা কিন্তু সিগনেচার চা হয়েছে পিএনজি ইমেজ সেটার কিন্তু সাইজ হচ্ছে অনলি ফর কুড়ি এমবি কুড়ি এমবির মধ্যে হতে হবে নেক্সট বন্ধুরা এখানে তোমাদের বলা রয়েছে সাবমিনেশন অব টেন ক্লাস মার্কশিট ডিটেলস অর্থাৎ তোমাদের টেন প্লাসের যে মার্কশিটটা আছে সেটা থেকে তোমরা কোন সাবজেক্টে কত করে নাম্বার পেয়েছো সেগুলো কিন্তু তোমাদের অ্যাপ্লায়ের সময় অবশ্যই শো করতে হবে নেক্সট বন্ধুরা এখানে তোমাদের জব প্রোফাইলটা বলা রয়েছে এই জব প্রোফাইলের ডিটেলসটা যদি তোমরা জানতে চাও বন্ধুরা তোমরা আমাকে তাহলে কমেন্ট বক্সে নিচে কমেন্ট করে জানাও পরের একটা ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে এর জব প্রোফাইলটা নিয়ে আলোচনা করবো নেক্সট বন্ধুরা এবার তোমাদের বলে রাখি এর সিলেকশান প্রসেস বন্ধুরা সিলেকশান প্রসেসটা কিছুই না শুধুমাত্র তোমরা যে পাস যোগ্যতাটা অর্জন করেছ সেই পাসের মার্কশিটটা তোমাদের যে নাম্বারটা থাকবে সেই নাম্বার অনুসারে তোমাদের এখানে সিলেকশন করা হবে অর্থাৎ তোমাদের নাম্বার কিন্তু এখানে যত বেশি হবে তত কিন্তু তোমাদের বেশি সুযোগ হয়ে যাচ্ছে এই চাকরিটা পাওয়ার জন্য তো এখানে তোমরা যতজন বন্ধুরা ফর্ম অ্যাপ্লাই করবে তাদের এখানে নাম্বারগুলো চেক করা হবে যার নাম্বার যত বেশি থাকবে সে কিন্তু তত আগে সুযোগ পাবে সেই অনুসারে কিন্তু এই ভ্যাকেন্সিটা তোমাদের নেওয়া হবে অর্থাৎ তোমাদের এখানে উনচল্লিশ হাজার প্রায় ভ্যাকেন্সিটা আছে সেই ভ্যাকেন্সি অনুসারে বন্ধুরা তোমরা যদি এক লাখ যদি স্টুডেন্ট এখানে ফর্ম ফিল আপ করো তো সেই অনুসারে বন্ধুরা দেখবে যাদের নাম্বারগুলো আগে বেশি রয়েছে তারা কিন্তু আগে চাকরিটা পেয়ে যাবে সুযোগ তো যাদের নাম্বার বন্ধুরা বেশি আছে তোমরা কিন্তু অবশ্যই অ্যাপ্লাই করো আর যারা মনে করছো বন্ধুরা তোমাদের নাম্বার কম আছে বন্ধুরা তাও কিন্তু তোমরা অ্যাপ্লাই করো বন্ধুরা এখানে কিন্তু তোমাদের কোনো রকম রিটার্ন এক্সাম হচ্ছে না কোনো রকম কোনো ঝামেলা হচ্ছে না শুধুমাত্র তোমরা অ্যাপ্লাই করছো তারপর থেকে তোমরা ওয়েট করবে তোমাদের হচ্ছে নোটিফিকেশানটা আসার অর্থাৎ তোমাদের যে জয়নিং লেটারটা সেটা আসার শুধু অপেক্ষা করবে আর কিছুই না বন্ধুরা তোমাদের এখানে কিন্তু কোনো রকম কষ্ট হচ্ছে না একশো টাকা দিয়ে শুধুমাত্র তোমরা অ্যাপ্লাই করে নেবে জেনারেল ক্যান্ডিডেট এবং ওবিসি ক্যান্ডিডেটরা এখানে এসটিএসি ক্যান্ডিডেট তো কোনো রকম অ্যাপ্লিকেশন ফিজ লাগছে না তো বন্ধুরা এটা কিন্তু একটা খুবই ভালো ভ্যাকেন্সি আছে এর স্যালারিটাও কিন্তু আস্তে আস্তে তোমাদের ইনক্রিজ হবে এটা কিন্তু তোমাদের একটা সেন্ট্রাল গভর্নমেন্টের জব তো বন্ধুরা আশা করছি তোমরা সম্পূর্ণ বুঝতে পেরেছ এটা তোমরা অবশ্যই অ্যাপ্লাই করো এখানে কিন্তু তোমাদের কোনো প্রকার রিটার্ন এক্সাম হচ্ছে না বা কোনো রকম কিছু রকম টেস্টও হচ্ছে না শুধুমাত্র তোমাদের নাম্বার অনুসারে কিন্তু সিলেকশনটা করানো হচ্ছে তো বন্ধুরা এখনও যদি তোমাদের কোনো রকম প্রবলেম থেকে থাকে তাহলে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও এবং যদি তোমরা এর জব প্রোফাইলের ডিটেলস জানতে দাও তাহলে সেটাও কিন্তু তোমরা আমাকে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও খুব শীঘ্রই আমি তোমাদের সেই নিয়ে একটা ভিডিও আনবো তো বন্ধুরা আজ ভিডিওটা এই পর্যন্ত দেখা হচ্ছে আবার পরে ভিডিওতে নতুন কোনো আপডেটের সাথে জয় হিন্দ বন্দে মাতরম